এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মেধাবীদের সহায়তায় এগিয়ে আসছেন প্রবাসীরা। প্রবাসী অবস্থানরত টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের গ্রামের শিক্ষা উন্নয়নে হাতে নিয়েছেন এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামে প্রবাসীরা সম্প্রতি চালু করেছেন টিকরিয়া এডুকেশন ট্রাস্ট ইউকে। গত মঙ্গলবার বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে ট্রাস্টের আনুষ্ঠানিক কার্যক্রম। আমাদের শ্রীমঙ্গল প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট। মঙ্গলবার সকালে টিকরিয়া স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় বৃত্তি প্রদান অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী। ট্রাস্টের বাংলাদেশ উপদেষ্টা ফয়জুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশোর চক্রবর্তী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস এবং শিক্ষানুরাগী আব্দুল খালিক। এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। বক্তাগণ শিক্ষার মান উন্নয়নে সাবেক শিক্ষার্থী ও বর্তমান প্রবাসীদের এই উদ্যোগের প্রশংসা করেন। উদ্যোগের ফলে এলাকার শিক্ষা প্রসারে সহায়ক ভূমিকা রাখবে এবং প্রবাসীরা এগিয়ে আসছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই প্রাক্তন স্মৃতির কথা মনে রেখে তারা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে বৃত্তি প্রদানের যে ব্যবস্থা করেছেন সেটা প্রশংসার দাবি রাখে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রত্যেক ক্লাস থেকে মেধাভিত্তিতে দুজন করে মোট দশজনকে ২০০০ করে ২০০০০ টাকা দেওয়া হয়। এছাড়াও এই সংগঠনের উদ্যোগে স্কুলের ছাত্রদের জন্য ৫টি ফুটবল ও ছাত্রীদের জন্য ৩০টি স্কিপিং রশি দেয়া হয়। খুব ভালো লাগে, আমি বৃত্তি পেয়েছি আর আমার বৃত্তি পাওয়ার পেছনে আমার স্কুলের শিক্ষক এবং আমার মার অবদান বেশি। তা যদি অবহিত থাকেন তাকে তাহলে আমাদের ছাত্রছাত্রীরা খুব অনুপ্রাণিত হবে, তাদের লেখাপড়া খুব তারা লেখাপড়া খুব উৎসাহ হবে। সংগঠনের পক্ষে বক্তারা জানান এটি তাদের প্রথম কার্যক্রম, শিক্ষার উন্নয়নে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ছাত্রদেরকে উচ্চ শিক্ষা দান করে এক প্রথম শ্রেণী দশম শ্রেণী পর্যন্ত ওই ছাত্রদেরকে তারা বৃত্তি প্রদান করিয়া যাতে বিদেশে শিক্ষা লাভ করতে পারে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি স্পৃহা এবং উৎসাহ উদ্দীপনা জাগবে, পাশাপাশি অত্র এলাকার যে সমস্ত প্রবাসী আছেন তাদের মধ্যে উৎসাহ যোগাবে। সরকারি উদ্যোগের পাশাপাশি এলাকার প্রাথমিক শিক্ষা উন্নয়নে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে এডুকেশন ট্রাস্টের কর্মকর্তারা জানান। সচেতন মহল মনে করেন সিলেট অঞ্চলের শিক্ষার উন্নয়নে এ জাতীয় কর্মসূচির মাধ্যমে প্রবাসীরা ব্যাপক ভূমিকা রাখতে পারেন। সজল ছত্রি, চ্যানেল নিউজ ডেস্ক, সিলেট।